Assalamualaikum. আমি মিয়াদ ভাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক ভাইরাল এই ছবিটি আপনারা কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে কোনো প্রকার কষ্ট ছাড়া জাস্ট একটা ক্লিক করবেন ওই অ্যাপটি অটোমেটিক আপনার এই ছবিটি ম্যাক করে দিবে জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ওই অ্যাপ্লিকেশনটিতে আপনার ছবিটি যে ছবিটি এরকম এডিট করতে চান সেই ছবিটি জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে অ্যাপে নিজে নিজে আর কি এরকম এডিট করে দিবে খুব সহজে সো আমরা বেশি কথা না বলে সোজা সুজি স্ক্রিনে চলে যাই অ্যান্ড সেখানে সবকিছু দেখি কিভাবে আপনারা এই মোবাইল দিয়ে আর কি খুব সহজে এরকম আকর্ষণীয় ফেসবুক ভাইরাল ছবিটা ম্যাক করতে পারবেন সো গাইস সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে সার্চ দিবেন ফটো ল্যাব তো ফটো ল্যাব দিয়ে সার্চ দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো হবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 10 মিলিয়নস আর কি ডাউনলোডস আছে তো এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে ওপেন করে দিবেন তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো নিচে দেখতে পাচ্ছেন স্কিপ তো আপনারা এই স্কিপে ক্লিক করবেন তারপর একটা অ্যাড আসবে অ্যাডটা উপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকনে ক্লিক করে এই অ্যাডটা আপনারা কেটে দিবেন রিমুভ করে দেওয়ার পরে এখানে জাস্ট উপরে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টপ এখানে ওরকমই না আর অনেক সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন আপনারা নিচে গেলে দেখতে পারতেছেন আচ্ছা যাই হোক আমরা ফেসবুক ট্রেন্ডিং ফটোটা দেখাবো তো তার জন্য আপনারা দ্বিতীয় অপশন ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন তো এখানে তৃতীয় নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন একটি ফটো এই ফটোটার উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে অ্যালাউ আসবে আপনারা জাস্ট অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনাদের ফটোটির নিচে আপনাদের গ্যালারির ছবিগুলো শো হবে তো আপনারা যেই ছবিটি আপনাদের এই ছবিটা এডিট করতে যাচ্ছেন গ্যালারি থেকে আপনারা সেই ছবিটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার জন্য আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনারা আর কি যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি সিলেক্ট করে নেবেন সো গায়স আমি এই ছবিটি এডিট করব তো আমি এই ছবিটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনাদের ক্রপ আইকন আছে আপনারা ছবিটি ক্রপ করে নিতে পারবেন তো যতটুকু হয় এতটুকু করে আপনারা এই নেক্সট আইকনে ক্লিক করবেন এরকম অ্যাড আসতে পারে অ্যাড আসলে কেটে দেবেন উপরে দেখতে পাচ্ছেন প্রসেসিং 3x1 তো এটা 3x3 হয়ে গেলে আর কি কমপ্লিট হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না জাস্ট আধা মিনিট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান এখনই এসে পড়বে ছবিটা তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এসে পড়েছে খুব সহজে তো এভাবে এডিট হয়ে গেছে তো এখানে যদি আপনাদের আরও এডিট করতে মন চায় এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ইফেক্ট আছে অনেক কিছু আপনারা অ্যাড করে নিতে পারবেন বা ওপরে এই ম্যান আইকনটা আছে এই ম্যান আইকনে ক্লিক করলে আপনাদের যদি কোনো ফোকাসের সমস্যা হয় এই ম্যান আইকনে ক্লিক করলে আপনারা ঘষে মাঝে ফোকাসটাও দিতে পারবেন তো আমার ছবিটা পারফেক্ট আছে পারফেক্ট থাকার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস তো আপনারা এখানে ক্লিক করবেন আর কি ছবিটি সেভ করার জন্য তো আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে জাস্ট ব্যাক বাটন দিয়ে কেটে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোডস তো আপনারা এই ডাউনলোডসে ক্লিক করবেন একটা অ্যাড শো হবে আপনারা আবারও ব্যাক বাটন দিয়ে ক্লিক করে দেবেন তো এই ছবিটা দেখতে পাচ্ছেন সে ইমেজ সেভড তো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আর কি আপনারা এরকম ফেসবুক ভাইরাল ছবিগুলো এডিট করতে পারবেন এক ক্লিকে আশা করি গাইস আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন আজকের জন্য এই পর্যন্তই বাই বাই